ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আবার একটা ইটিং শুনে তোমার সামনে চলে এসেছি, আর করবো আজকে করবো লাঞ্চ। তো চলো দেখে নিই লাঞ্চে কী কী আছে। ঠান্ডায় কত সব থেমে থেমে যাচ্ছে গো। এখানে আছে ভাত, আর এখানে আছে ধনে পাতা দিয়ে বেগুন চচ্চড়ি, আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এখানে আছে শঙ্কর মাছের একদম লাল লাল ঝোল, ঝোল না কষা কষা, আর এখানে আছে টক দই। তো আমি খাওয়া শুরু করছি, তোমরা ভিডিও দেখতে থাকো। প্রথমে বেগুন চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়ে, আর আমাদের এখানে যেন ব্যাপক ঠান্ডা পড়েছে, ব্যাপক দেখো সোয়েটার গায়ে দিয়ে খেতে বসেছি, মানে খাওয়ার পরই তাহলে ঠকঠক করে কাঁপবো না, সোয়েটার গায়ে দিকে মানে সোয়েটার পরে রান্নাবান্না সবই করেছি, স্নান করে উঠে সোয়েটার পরে নিয়েছি। ভ্যাপর লাগে বেগুন চচ্চড়ি। একটু ডাল দেখেই নিয়ে খাবো শঙ্কর মাছ দিয়ে। একদম ধোয়া উঠছে জল থেকে। হেভি টেস্ট খেতে, ব্যাপক হয়েছে ব্যাপক। ব্যাপক হয়েছে গো। আর শীতকালে দেখবে শঙ্কর মাছ, রিঠা মাছ এগুলো খেতে বেশি ভালো লাগে। তেল
मैं खाऊँ टॉक दोई।